আসসালামু আলাইকুম দর্শক, ওয়ালাইকুম কেমন আছেন আপনারা? আশা করি অনেক সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, ডিপিআরসি হসপিটাল, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, আপনারা অনেকেই এই নামটার সাথে পরিচিত। মূলত যারা দীর্ঘদিন যাবত ব্যথা এবং স্ট্রোকজনিত কারণে প্যারালাইজড হয়ে দীর্ঘদিন যাবত বিছানায় পড়ে আছেন এবং অনলাইনে যারা অনেক বেশি সার্চ করেন এই ব্যথা ট্রিটমেন্ট সম্পর্কে, কোথায় ভালো চিকিৎসা হয়, এই যে বিষয়গুলো যারা অনেকেই দীর্ঘদিন যাবত খুঁজছেন, তাদের কাছে এই নামটা অনেক বেশি পরিচিত। এবং অনেকেই আছেন, হয়তো আপনাদের আশপাশে এরকম অনেকেই আছেন, যারা স্যারের ট্রিটমেন্ট নিয়ে এখন সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে গেছেন, স্বাভাবিক সব কাজকর্ম করতে পারছেন। দীর্ঘদিনের ব্যথা, 10 থেকে 15 বছর, 20 বছর, এমনকি 30 বছর যাবত এমন অনেক পেশেন্ট আছেন যারা ব্যথা নিয়ে ভুগছিলেন, স্ট্রোকজনিত বা যে কোনো ধরনের ডিজেবল হয়ে গেছেন কোনো দুর্ঘটনাজনিত কারণে, তারাও আসেন, চিকিৎসা নিয়েছেন এবং স্বাভাবিক হয়ে গেছেন। এরকম অসংখ্য ভিডিও আপনারা দেখেছেন, অসংখ্য মানুষের সাথে আপনারা পরিচিত হয়েছেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে সেটে উপস্থিত আছেন আমাদের একজন মা, যিনি গত প্রায় 14 থেকে 15 বছর যাবত উনি অস্টিওআর্থ্রাইটিস জনিত কারণে ওনার হাঁটু ব্যথা জনিত সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি ওনার ডিস্ক প্রোল্যাপস ছিল মেরুদণ্ডে, সেটার জন্য ওনার কোমর এবং পিঠে কিছুটা ব্যথা জনিত সমস্যা ছিল এবং এটার জন্য উনি প্রায় বেশ অনেকজন অনেক বছর থেকে উনি ভুগেছেন এবং বেশ অনেক ডক্টরের শরণাপন্ন হন, চিকিৎসাও নেন, বাট কখনোই উনি বলতে পারেননি যে আমি পুরোপুরি সুস্থ হয়েছি। বাট পরবর্তীতে উনি স্যারের কাছে আসেন এবং স্যারের কাছে উনি ট্রিটমেন্ট নেন। কেমন আছেন, কেমন ছিল ওই সময়গুলো, কী কী ধরনের ট্রিটমেন্ট করেছেন, আসুন দর্শক একটু ওনার সাথে পরিচিত হই এবং ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব ওনার অতীত অভিজ্ঞতার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আপনার নামটা যদি একটু বলেন আমাদের। শফিকা সুলতানা। বাসা কোথায় আপনার? বাসা বগুড়া। বগুড়াতে? জি। গৃহিণী ছিলেন? জি। আচ্ছা, আমরা জানি যে আপনি এত দূর থেকে স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য এবং আপনার অস্টিওআর্থ্রাইটিস জনিত সমস্যা, আপনার হাঁটু ব্যথা ছিল দীর্ঘদিন, গত প্রায় 14 থেকে 15 বছর, যেটা কিছুদিন আগে আপনি একটু শেয়ার করেছিলেন। আমাদেরকে যদি একটু প্রথম থেকে বলেন যে কি হয়েছিল প্রথমে, কোনো অ্যাক্সিডেন্ট থেকে কি এটা প্রথম সূত্রপাত নাকি হঠাৎ করে? না, আগে হয়তো পড়ে টুরে যেতাম মাঝে মধ্যে, কিন্তু অত গুরুত্ব দিতাম না, গুরুত্ব দিতেন না। হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা, ব্যথা, অনেক ব্যথা, অনেকদিন তেয়ারি নামাজ পড়ি, অনেক বছর তেয়ারি নামাজ পড়ি, ডাক্তাররা বলে যে আপনি চেয়ারে নামাজ পড়ে নি, মানে যেহেতু আমি বসে বসে যে সিজদা করাটা পারি নাই। আচ্ছা, তো প্রথম আপনার ব্যথাটা শুরু হয় হাঁটু ব্যথা থেকে? হ্যাঁ, হাঁটুর ব্যথা থেকে। আচ্ছা, এই হাঁটু ব্যথা জনিত সমস্যায় মানে স্বাভাবিক যে গৃহস্থালির যে কাজগুলো করতেন, কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন? মানে বসে আছে? হ্যাঁ, বসে আছে, উঠতে পারতাম না, অনেক দেরি হতো, একটু ঘোড়ায় হাঁটতাম বেশি। আচ্ছা, দীর্ঘ সময় যদি হাঁটা চলা করতে হতো এই পাশ থেকে ও পাশে যেতে? হ্যাঁ, আমি একটু অনেকক্ষণ হাঁটি নাই, হাঁটতে পারি নাই, মানে কিছুক্ষণ যেয়ে বসতে হতো আমার, মানে 5 মিনিট হাঁটলেই আমার যেয়ে বসতে হতো। মানে আগে যেরকম হচ্ছে সংসারের কাজ করব দ্রুত সময়ের ভিতরে করতে পারতেন, এখন আমি সংসারের কাজ তো করিই না, এখন ধরতে গেলে করিই নাই। মানে একটা সময় যেমন পুরো সংসার আপনি নিজে একাই সামলাতাম, সেই মানুষটা এখন দেখছেন যে হঠাৎ করেই আর আপনি আগের মতো করে ওরকম কাজ করতে পারছেন না। আচ্ছা, পিঠে ব্যথা মানে কোমরে ব্যথাটা ঠিক কতদিন থেকে? কোমরে ব্যথা অনেক দিন, ওইটা মানে বুঝি নাই যে অতটা ব্যথা, পরে যখন এমআরআই করি তখন ধরা পড়ে যে কোমরে ব্যথা আছে, কোমরে সমস্যা আছে, ফ্র্যাক হয়ে গেছে এটা। আচ্ছা, তো এই হাঁটু ব্যথার জন্য যখন প্রথম ডক্টরের কাছে যান, কি বলেছিল ডক্টর তখন? কি বলেছিল? এক্সরে করলো, তবে বললো যে এটা অনেক ক্ষয় হয়ে গেছে, এটা আপনার হয়তো থেরাপি করতে, এটা এক অপারেশন করলে হয়তো আপনি ফিট হবেন না, আর মানে একবারে ফিট হবেন না। আচ্ছা, কোনো ডাক্তারই বলে নাই যে আপনি এটা কিওর একবারে হবেন তা না। আচ্ছা, তো ওনারা যে ট্রিটমেন্ট দিয়েছিলেন সেটাতে কি কোনো উপকার পেয়েছিলেন বা এরকম কোনো? না, প্রথম প্রথম কিছুদিন উপকার পাইছি, তারপরে আর, কিন্তু যত দিন যাচ্ছে আরো দেখেন যে ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে, খারাপের দিকে। সবচেয়ে খারাপ কি হয়েছিল? এমন হয়েছে যে সকালে ঘুম থেকে উঠতে গেলে প্রচন্ড কষ্ট হতো বা ব্যথার জন্য? না, এখন তো ওইটাই, আগে তো এরকমই কষ্ট হতো, পরে যে আমি একজনের কাছে জানতে পারি, আমার ছেলের ফ্রেন্ডের মায়ের কাছে, তো আমি ওখানে 13-14 দিন ছিলাম ডিপিআরসি হসপিটালে। হ্যাঁ, ডিপিআরসি, তাতে আমি অনেক সুস্থ, সেই জন্যই আমার আসা, সরাসরি তখন চলে আসেন স্যারের কাছে, সাথে যোগাযোগ করে তারপরে আসি এখানে এসে। এবং আমরা জানি যে মাঝখানে আপনি একটু পড়ে গিয়ে আপনার হাতে একটা পেইন ছিল, ওটা এখানে এসে কিওর হয়েছে, ওটা নাই। তো যখন ভর্তি হয়ে যান, ট্রিটমেন্ট নেওয়া শুরু করেন, জি,
সেই প্রথম দিন ভর্তি হওয়া এবং আজকে পর্যন্ত ওভারঅল কেমন আছেন? মোটামুটি ভালোই। আচ্ছা, তো এই যে যে টোটাল চিকিৎসার যে একটা অভিজ্ঞতাটা, সেটা কেমন আপনার কাছে? এই স্যার যে যে টাইম হ্যাঁ টু টাইম 3 বেলা করে থেরাপি দিচ্ছে, বা হ্যাঁ আপনার আশপাশে তো আপনি আরো অনেক পেশেন্টকেও দেখেছেন, হ্যাঁ অনেক পেশেন্ট ভালো হয়ে গেছে, একবারে সম্পূর্ণ কিওর আপনার হয়ে সাথে গেছে। এরকম কোন পেশেন্ট ছিলেন যে তার হ্যাঁ অভিজ্ঞতা শেয়ার হ্যাঁ করেছেন এবং হ্যাঁ সুস্থ হ্যাঁ হয়ে চলে গেছেন, হ্যাঁ কেমন তো আমার হয়েছে? পাশের বেড়েই ছিল, হুম 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 উনি ভালো হয়ে সুস্থ হয়ে গেছে। 1 মাস ছিল, 1 মাস 8 দিন উনি সুস্থ হয়ে চলে আচ্ছা, গেছেন। তো এই যে আগের থেকে তো এখন মোটামুটি একটু বেটার আছেন, হ্যাঁ আগের এখন থেকে একটু বেটার মোটামুটি আছি, ভালো আছেন। হ্যাঁ এখন মোটামুটি বেটার আছি। অসংখ্য দর্শক আছেন ক্যামেরার ওপাশে, যারা হয়তো জানেন না যে বাংলাদেশে আসলে এই ধরনের চিকিৎসা হয়, বা এই যে ব্যথাজনিত সমস্যা মানুষ দীর্ঘদিন যাবৎ ভুগছেন, যে বাংলাদেশে এই ধরনের উন্নত চিকিৎসাগুলো হয়, তাদের জন্য যদি কিছু বলেন। আচ্ছা দর্শক, দর্শকরা আপনিও এখানে এসে যোগাযোগ করতে পারেন, আপনারা হয়তো উপকার বুঝবেন, আপনারা দয়া করে আসতে পারেন এখানে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে মা। দর্শক শুনলেন আমার এই মায়ের কথা, চিকিৎসা আছে, চিকিৎসা নাই তা না, শুধুমাত্র আমাদেরকে একটু খুঁজে নিতে হবে। শুধুমাত্র রোগ নিয়ে বছরের পর বছর অপেক্ষা করার কিছু নেই, যখনই সময় পাবেন, যখনই রোগ হবে, সরাসরি কনসালটেন্টের কাছে যান। বারবার এই মেসেজটা আমরা আপনাদের কাছে পৌঁছে দিই, এই যে এতগুলো পেশেন্ট আছেন, এতগুলো মানুষ আপনাদের সামনে এসে তাদের জীবনের অভিজ্ঞতাগুলো তুলে ধরেন, তার একটাই উদ্দেশ্য, তারা তাদের জীবনে যে ধরনের সাফার করেছেন, আপনারা অন্তত সেই সাফারটা যাতে করতে না হয়, সুস্থ স্বাভাবিকভাবে আপনারা বাঁচতে পারেন, সুস্থ হয়ে বাঁচতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।